তুমি সাহস দেখেছো বৌমা? আয়ুষ, আয়ুষ তুমি এসো, তুমি এসো, তুমি তুমি চলো, তুমি গাড়িতে ওঠো। দেখতে পাচ্ছ না কত লোকজন তোমাকে করে মেরে ফেলবে? তুমি যাও, তুমি যাও, তুমি যাও না। দাঁড়াও না, আমি তো কোনো চুরি করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। এই ছোকরা, দেখতেই তো পাচ্ছেন, এভাবে কথা বলছেন কেন? খবরদার, অনেক ক্ষতি করেছো তুমি আমাদের, আর কোনো ক্ষতি তোমায় করতে দেবো না আমরা। হিরো, হিরো হয়েছো তুমি? এই হিরো ছিরি, একটা সহজ সরল মেয়ের মাথা খাচ্ছ? কি মনে করেছো? এর আগেরবার চাকরির টোপ দেখিয়ে মেয়েটাকে বাড়ি ছাড়া করেছিলে। হিরো হয়েছো বলে যা ইচ্ছে তাই করবে নাকি? নাম আছে, যশ আছে, টাকা আছে, তাই ধরাকে সরাগান করো তুমি? আপনার জন্য, আপনার জন্য আমার বোন স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে। বাড়িতে সারা দিন শুয়ে থাকে মেয়েটা, জ্বর হয়েছে, ওষুধ পর্যন্ত খেতে চায় না, সবকিছু শুধুমাত্র আপনার জন্য। এই আপনি ওর মাথাটা খেয়ে শেষ করে দিয়েছেন, শান্তি হয়নি না, তাও আবার মধুপুরা অব্দি ছুটে এসেছেন। এদের এলাকায় এসছি বলে এরা রংবাজি দেখাচ্ছে, কিন্তু এদেরও জানা দরকার আয়ুষের গায়ে হাত দিলে গোটা দেশ এদের ছেড়ে দেবে না। আপনারা গোটা মধুপুরার লোকরা মিলে আমায় মারতে এসছেন তো? আনুন, আরো লোক আন, মারুন আমায়। আয়ুষ ভয় পেয়ে পালানোর ছেলে নয়, কারণ আমি জানি, আমি জানি আমি কোনো ভুল করিনি। আর এই যে বড় লোকের ছেলে আয়ুষ কুমার,
যদি ভালো চাও তাহলে এই মুহূর্তে মধুপুরা ছেড়ে চলে যাও। এরপরে কিন্তু আমার হাতে আর কিছু থাকবে না। এবারের মতো তোমায় ছেড়ে দিলাম, ভবিষ্যতে কিন্তু আর এরকমের কাজ করো না, বুঝলে? চলো বাপ্পা, মেয়েকে বাড়ি নিয়ে এসো। চলো 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 চলো
আমাকে বিনা কারণে তোমার মধুপুরের লোকরা অপমান করলো, মারলো, তাও তুমি এদের সাথেই যাচ্ছ? তুতুল তুতুল, আমি তোমার জন্য আরো এক ঘন্টা মধুপুরায় ওয়েট করবো। তুতুল, অপেক্ষা করবো আমি তোমার জন্য। তুমি আসবে তো? তুতুল, কি আশ্চর্য, ও তো এবার রীতিমতো বাড়াবাড়ি শুরু করেছে মা। এবার কিন্তু একটা রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। দাদা সাহেব যাদেরকে শান্ত করেছেন তারা যদি আরেকবার খেপে যায় তাহলে কিন্তু আর সামলানো যাবে না। যতক্ষণ তুতুলকে সামনে দেখবে ততক্ষণ ওইরকম করতেই থাকবে। যত তাড়াতাড়ি সম্ভব তুতুলকে এখান থেকে নিয়ে চলো। তুতুলকে দেখতে না পেলে ও নিজে থেকেই চলে যাবে। তুতুল, তুমি ফিরে যাও। হাই বদমাইশ মেয়ের কথা একটা কথা বলবি না, মানে পুঁতে রেখে দেবো। চল বাড়ি, চল চল ওদিকে তাকা, চল। এসো, তুমি এসো। এত সাহস তোমার, এত সাহস! ওই হিরোটার হয়ে তুমি আমাদের সকলের সঙ্গে, এখানকার সকলের সঙ্গে তুমি ঝগড়া করছো, ওর হয়ে তুমি কথা বলছো? না দাদা সাহেব, আমি ঝগড়া করছি না, আমি শুধু বলছি ওর কোনো দোষ নেই, ওকে যেতে দাও তোমরা প্লিজ। শুনুন মা, আমার মনে হয় ও যে আসবে সেটা এই মেয়ে জানতো। মনে হয় কি? আমি শিওর, নাহলে আমরা পাড়াশুদ্ধ লোক ঝেঁটিয়ে গেলাম মহাদেবের মাথায় জল ঢালতে, উনি তো গেলেন না আমাদের সাথে, আলাদা আলাদা গেলেন কেন? এবার আমি বুঝতে পেরেছি, সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল। হ্যাঁ ঠিক, এই জন্যই ও স্কুলে ভর্তি হতে চায়নি, এই জন্যই সবসময় এরকম মন মরা হয়েছে। গোটা মধুপুরের মান সম্মান তো তুই ডোবালি, কিছু বাকি রাখলি না। লোকজন তো এখন খালি তোর কথাই বলবে তুতুল, আর নেহাত মধুপুরাটা ভালো আর মধুপুরার লোকজন ভালো, তাই তা না হলে তো তোর ব্যাপারে কেউ মাথায় ঘামাতে যেত না। ভালো কথা, তুমি পড়াশুনো করো না, মুখ্য হয়ে থাকো, বাড়িতেই বসে থাকো। কিন্তু আমি তোমাকে বলে দিলাম তুই, এরপর তোমাকে বাড়ির থেকে এক পা আমি বার করতে দেবো না। হ্যাঁ তাই তো, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি এসবের যোগ্য নও। কি হলো এমন করে কাঁদছো যে? কেন কাঁদছো তুমি? কার শোকে কাঁদছো বলো, কার দুঃখে কাঁদছো?
মেয়েটাকে যখন টানতে টানতে নিয়ে আসছি তখন এই হিরো কি বললো, বললো তোমার জন্য আমি মধুপুরা এক ঘন্টা অপেক্ষা করবো। ও ভাবছে যেন সিনেমার শুটিং হচ্ছে, কত বড় সাহস! আমার যে সব বাঁধন উপেক্ষা করে তোমার কাছে ছুটে যেতে ইচ্ছা করছে আয়ুষ, তোমার নামে যে মহাদেবের কাছে পুজো দিয়েছি, প্রসাদ না দিলে যদি তোমার অকল্যাণ হয়। চলো 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 পাল্টাই।